যারা তৃণমূলের কাউন্সিলর তারা মারামারি করবেন না, এটা হতে পারে নাকি? তৃণমূলের কাউন্সিলররা তারা কিন্তু বৃহত্তর স্বার্থে কাজ করেন না, ব্যক্তিগত ধান্দায় কাজ করেন না। আর ওরা ভুলে গেছেন এখন বিরোধী পক্ষে বামেরা নেই, রয়েছেন ওদেরই দোসর বিজেপি। অতএব হাতাহাতি মারামারি এটাই হচ্ছে একমাত্র পরিণতি, অন্য কোনো রাস্তা নেই। সুতরাং আজকে আমরা লজ্জিত হচ্ছি, লজ্জিত আমাদের হতে হবে। যতদিন না ভোটাররা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোট দেবেন কিসের জন্য ভোট দিচ্ছে। মিঠু, এই মুহূর্তে কি চলছে পুরসভায়? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পুরসভা যখন ধুন্দুমার ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে অধিবেশন শেষ হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিজেপি যারা বিধায়করা তারা নিজেদের ঘরে গিয়েছেন। এবং এই মুহূর্তে অসীমবাবু যাকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, তিনি মেয়র ফিরহাদ হাকিমের ঘরে রয়েছেন এবং সেখানে একটা বৈঠক চলছে। তবে প্রশ্ন একটাই যে এই গণতান্ত্রিক প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে যখন পুরসভা একটা আলোচনা চলছে, অধিবেশন চলছে, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের ধাক্কাধাক্কির পরিস্থিতি সেটা অত্যন্ত লজ্জাজনক। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে অসীমবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ধাক্কা দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। প্রথমে তিনি অস্বীকার করছিলেন ক্যামেরায় কি দেখা গিয়েছে, পরবর্তীকালে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনাকে ক্যামেরাতে দেখা গিয়েছে এবং এই ধরনের ঘটনা আপনি ঘটাচ্ছেন, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখে কুলু পেটে কার্যত ফ্লো স্লিপ ছিল এমনটাও তত্ত্ব তিনি খাড়া করছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অসীমবাবুকে তার পরবর্তী ক্ষেত্রে আমরা একাধিক প্রশ্ন ছুড়ে দিই তার কাছে, কিন্তু তিনি সেই অর্থে কোনো সদুত্তর না দিতে পেরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে আশ্রয় নিয়েছেন। আপাতত তিনি ফিরহাদ হাকিমের ঘরে রয়েছেন, একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যে ছবি উঠে আসছে তা অত্যন্ত একটা নেগেটিভ বা নেতিবাচক একটা ছবি, কারণ অধিবেশন কক্ষের অভ্যন্তরে বিজেপি বিধায়কদের, বিজেপি যারা কাউন্সিলর রয়েছেন তাদের উপর এই ধরনের যেই হামলার ঘটনা বা এই ধরনের তাদেরকে ধাক্কা দেওয়ার ঘটনা, মারপিটের ঘটনা যে ঘটছে তা গণতান্ত্রিক প্রেক্ষাপট নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরোধীদের তরফে সজল ঘোষ কিছুক্ষণ আগে যেটা তারা বক্তব্য রাখছিলেন যে তা বারবার দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে এলেই তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর রয়েছেন তারা ক্ষুব্ধ হয়ে তাদের উপর চড়াও হন এবং আজকেও একইভাবে হয়েছেন। অন্যদিকে যারা অসীমবাবুরে রয়েছেন বা তৃণমূল কাউন্সিলররা রয়েছেন তাদের তরফে যেটা আবার বক্তব্য রাখা হচ্ছে পাল্টা, যে যেই ঘটনা ঘটা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার চোর স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ। কিন্তু এখানেই পাল্টা প্রশ্ন, ব্যক্তিগত যদি আক্রমণ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যরকম একটা প্রস্তাব আনা যেতে পারতো, নিন্দা প্রস্তাব আনা যেতে পারতো, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে হাউসের অভ্যন্তরে একজন কাউন্সিলর আরেকজন কাউন্সিলরকে, বিরোধী দলের কাউন্সিলরকে ধাক্কা দেন এবং কোনো পছন্দ কথা পছন্দ না হলে এই ধরনের আক্রমণাত্মক একটা মানসিকতা তিনি জন্ম দিচ্ছেন হাউসের অভ্যন্তরে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে গণতান্ত্রিক প্রেক্ষাপট তলে এখানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা পুরসভার অভ্যন্তরে, সে ছবি দেখে বলতে পারেন যে আমরা ঠিক কোন পুরসভার ছবি দেখছি এটা? দেখুন, আপনারা বিস্মিত হচ্ছেন, আমি কিন্তু বিস্মিত নই। তার কারণ হচ্ছে আপনাদের মনে থাকতে পারে যে এই রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল বিধানসভা ভাঙচুর করে, তখন অনেকেই খুব উল্লসিত ছিলেন যে বামেদের বিধানসভা ভাঙচুর হচ্ছে, খুব ভালো হচ্ছে। এই বিধানসভার ভেতরেই বিতর্ক যখন হয় সারদার ব্যাপার নিয়ে, তখন আপনাদের মনে থাকতে পারে দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জিকে বিধানসভার ভেতরে পিটিয়ে মারা হয়েছে, পেটানো হয়েছিল। আজকে যারা তৃণমূলের কাউন্সিলর তারা মারামারি করবেন না, এটা হতে পারে নাকি? তৃণমূলের কাউন্সিলররা তারা কিন্তু বৃহত্তর স্বার্থে কাজ করেন না, ব্যক্তিগত ধান্দায় কাজ করেন না। আর ওরা ভুলে গেছেন এখন বিরোধী পক্ষে বামেরা নেই, রয়েছেন ওদেরই দোসর বিজেপি। অতএব হাতাহাতি মারামারি এটাই হচ্ছে একমাত্র পরিণতি, অন্য কোনো রাস্তা নেই। সুতরাং আজকে আমরা লজ্জিত হচ্ছি, লজ্জিত আমাদের হতে হবে। যতদিন না ভোটাররা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোট দেবেন কিসের জন্য ভোট দিচ্ছেন, ভবিষ্যতে আমাদের মঙ্গলের জন্য না আমাদের বিপদে ফেলার জন্য, এই ভোটটা যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিপজ্জনক পরিস্থিতি থেকে যায়। একটা বিষয় আপনার কাছে একটু জানতে ইচ্ছে করছে, আপনি প্রাক্তন মেয়র ছিলেন, আচ্ছা বলুন তো বিরোধীরা যদি কাউকে চোর বলে, ক্ষমতাসীন যে দল তাদেরকে চোর বলে, সেক্ষেত্রে পুরসভার নিয়ম মেনে আইন মেনে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ব্যবস্থা নেওয়ার কোনো প্রভিশন নেই কি যার জন্য হাতে দেখে নিতে হলো? পুরসভার ভেতরে চোর বলবে, যা বলবে সেখানে পুরসভার ভেতরেই জবাব দিতে হবে। আমাদের সময়ে আপনারা পুরসভা রেকর্ড করে দেখবেন বিরোধীরা অনেক কড়া কথা বলেছেন, অনেক দীর্ঘ বক্তৃতা হয়েছে, সেগুলো সমস্ত শুনে জবাব দিয়েছি। মারামারি করে হাতাহাতি করে কোনো জনপ্রতিনিধিরা তাদের সমস্যা সমাধান করতে পারেন না, তাও অধিবেশন। চোর বলেছেন ভালো কথা, তো বাড়িটা তারা বলবে আমরা চোর নই কেন, বা চোর বলুন না এটা অসংসদীয় কথা, চোর বন্দি মারামারি করতে হবে, অর্থাৎ তারা চোর এটা তারা এড়াতে পারছেন না, সেই শূন্য শব্দের সঙ্গে আতঙ্কিত হচ্ছেন, আতঙ্কের বহিঃপ্রকাশ আর কিছু না।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন, এবং তার বক্তব্য যে তিনি অবাক হচ্ছেন না, কারণ বিধানসভায় ভাঙচুর করেই তৃণমূল ক্ষমতায় এসেছিল। ভাঙচুর করা মারামারি তৃণমূলের কোথাও গিয়ে অভ্যেস রয়েছে, এমনটাই তার পর্যবেক্ষণ।